মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো আমার কাছে শাড়ি পরার একটা স্পেশাল দিন। সকাল থেকেই পানি বন্দনায় মেতেছেন বাঙালি, ফুল চন্দন ভোগের সব আয়োজন সারা, অঞ্জলি দেওয়ার পর ভোগ খাওয়ার পালা, তারপর দিনভর চলবে আড্ডা। এহেন রুটিন আজ অনেকেরই, সেলিব্রিটিরা বাদ নেই, তারাও নিজেদের মতো করে সরস্বতী পুজো আয়োজন করেছেন। তার মধ্যেও কোথাও একটু আলাদা দিতিপ্রিয়া, ঠিকই ধরেছেন আপনাদের পছন্দের রানী। রানী রাসমণি ডেইলি সুপের হাত ধরে দর্শকের ড্রয়িং রুমে এখন দিতিপ্রিয়ার বাস। ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যেও সরস্বতী পুজোর দিনটা তার কাছে আলাদা। দিতিপ্রিয়ার কথায়, সরস্বতী পুজো আমার কাছে শাড়ি পরার একটা স্পেশাল দিন। আমি শাড়ি রোজেই পরি, অর্থাৎ রানী শাড়ি পরে, কিন্তু দিতিপ্রিয়া শাড়ি পরে না। আজ আমি শাড়ি পরবো, বন্ধুদের সঙ্গে সারাদিন হুল্লোড় করবো, বাড়িতে পুজো হয়, অনেক গেস্ট আসবেন, বিকেলে বাড়িতে আড্ডা হবে। আজ শুটিং থেকে ছুটি পেয়েছে দিতিপ্রিয়া, তাই দিনটা মনের মতো করে এনজয় করতে চায় এই খুদে সেলেবে। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।